আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে কম্পিউটার নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে কম্পিউটার কি। কম্পিউটার শব্দটি এসেছে হচ্ছে কম্পিউট শব্দ থেকে। কম্পিউট অর্থ হচ্ছে গণনা করা, কিন্তু আর কম্পিউটার শব্দটির অর্থ হচ্ছে গণনাগারী যন্ত্র। সেই হিসেবে হচ্ছে আমরা যা দেখি, যা একটি ক্যালকুলেটর, একটি ঘড়ি, সবকিছু হচ্ছে গণনাকারী যন্ত্র। আচ্ছা, তাহলে কম্পিউটার একদিনই আবিষ্কৃত হয়নি, এর পিছনে রয়েছে অনেক বিখ্যাত ব্যক্তিদের অবদান। কম্পিউটার শুধু হিসাব গণনাকারী যন্ত্র হিসেবে ব্যবহৃত হয় না, কম্পিউটার হচ্ছে মাল্টিমিডিয়া, অর্থাৎ মাল্টিমিডিয়ার অ্যাক্সেসের জন্য এটিকে আমরা বহুবিধ ব্যবহার করতে পারি, যেমন গান, ভিডিও এডিটিং, ভিডিও গ্রাফিক্স, অর্থাৎ তথ্য আদান প্রদান, তথ্য জমা রাখা, প্রসেসিং ইত্যাদি অনেক কাজে আমরা এখন কম্পিউটার ব্যবহার করি। প্রাগৈতিহাসিক যুগে গণনার যন্ত্র উদ্ভাবিত বিভিন্ন প্রচেষ্টাকে কম্পিউটার ইতিহাস হিসেবে ধরা হয়। প্রাচীনকালে মানুষ একসময় সংখ্যা বোঝানোর জন্য ঝিনুক, নুড়ি, দড়ি, গিট ইত্যাদি ব্যবহার করত। পরবর্তীতে গণনার কাজে বিভিন্ন প্রকৌশল ও যন্ত্র ব্যবহার করে থাকলেও অ্যাবাকাস নামক যন্ত্রটি প্রাচীন গণনা যন্ত্র হিসেবে ধরা হয়। অর্থাৎ আমরা বুঝতে পারি যে অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন গণনাগারী যন্ত্র। অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কৃত হয়েছে খ্রিস্টপূর্ব 2400 সালে বেবিলনে। অ্যাবাকাস ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার যন্ত্র। তারপর হচ্ছে অ্যাবাকাসের পর আছে হচ্ছে নেপিয়ারের হাড়, যাকে নেপিয়ার বোনস বা নেপিয়ার হাড় বলা হয়। নেপিয়ার জন নেপিয়ার্স, তিনি হচ্ছে একজন স্কটল্যান্ডের বিজ্ঞানী। জন নেপিয়ার 1616 সালে নেপিয়ার হাড় ব্যবহার করেন। নেপিয়ারের হাড়ের পরে আসে হচ্ছে পেস্কেল যন্ত্র। সে পেস্কেল যন্ত্রটি আবিষ্কৃত হয়ে হচ্ছে 1942 সালে। 1942 সালে মাত্র 19 বছর বয়সে ফরাসি বিজ্ঞানী ব্লেজ পেস্কেল সর্বপ্রথম যান্ত্রিক পেস্কেল আবিষ্কার করেন। বিজ্ঞানী ব্লেজ পেস্কেলের নাম অনুসারী তার এই যন্ত্রটির নাম হয়েছে পেস্কেল। আচ্ছা, তিনি হচ্ছে দাঁতযুক্ত চাকা বা গিয়ারের সাহায্যে যুগবিক করার পদ্ধতি চালু করেন। সে যে পেস্কেল যন্ত্র যে ছিল সেটি হচ্ছে অনেকটি চাকার মতো, যেখানে দাঁতের মতো অনেক দাঁতের মতো কতগুলো যুক্ত চাকা ছিল। সেই চাকার মাধ্যমে গিয়ার দিয়ে দিয়ে সেই যুগ বিয়োগ এর কাজগুলো করা হতো। ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেন হচ্ছে চার্লস ব্যাবেজ, যাকে বলা হয় কম্পিউটারের জনক। আচ্ছা, ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন হচ্ছে 1823 সালে এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেন হচ্ছে 1833 সালে। এই দুটি যন্ত্র কম্পিউটার উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে হচ্ছে তাকে বলা হয় কম্পিউটারের জনক। আচ্ছা, ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরে আসে হচ্ছে পাঞ্চ কার্ড। পাঞ্চ কার্ড তৈরি করেন হচ্ছে তাঁতিরা। তাঁতিরা তাদের তাঁতের হিসাব রাখার জন্য তৈরি করেন হচ্ছে পাঞ্চ কার্ড, এবং সেই পাঞ্চ কার্ড পরবর্তীতে ব্যবহার করা হয় হচ্ছে আদমশুমারি এবং বিভিন্ন রকম জরিপের কাজে। পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার হচ্ছে ENIAC, আর এটি নিয়ে আছে অনেক মজার তথ্য। ENIAC ছিল হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার, এবং এটি এত বড় ছিল যে প্রায় 30 টনের মতো ওজন ছিল। যাই হোক, করে আমাদের দেশে যখন যুদ্ধ চলে তখন হচ্ছে 1971 সালে মাইক্রো প্রসেসরের উদ্ভাবন হয়। এই মাইক্রো প্রসেসর উদ্ভাবনের আগে প্রত্যেকটি কাজ করার জন্য আলাদা আলাদা মাইক্রো চিপ ব্যবহার করা হতো, যার ফলে অনেক সমস্যার সৃষ্টি হতো। সেই সমস্যাগুলো নিরসনের জন্যই মাইক্রো প্রসেসরের দরকার হয়, আর সেই মাইক্রো প্রসেসরগুলো মাইক্রোচিপকে একসাথে করে শুধু একটি প্রসেসরের মাধ্যমে সবগুলো কাজ করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইন্টেল কর্পোরেশন 1971 সালে সেই মাইক্রোসফট উদ্ভাবন করে। এখন আসি হচ্ছে কম্পিউটারের প্রজন্ম। কম্পিউটারের প্রজন্মকে যদি আমরা ভাগ করতে যাই তাহলে আমরা পাই হচ্ছে 5টি প্রজন্ম পাই। সেই 5টি প্রজন্মের মধ্যে আছে হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার। প্রথম প্রজন্মের কম্পিউটার হচ্ছে 1951 থেকে 1959 পর্যন্ত, আকারে বড় বেড়ে প্রচুর তাপ উৎপাদনকারী। অর্থাৎ প্রথম প্রজন্মের যে কম্পিউটার ছিল সেই কম্পিউটার ছিল প্রচুর তাপ উৎপাদনকারী। অর্থাৎ সেই কম্পিউটার যদি অনেক গরম হয়ে যেত, যদিও শুনতে অনেক মজার ব্যাপার, সেটি বালতি দিয়ে পানি ঢেলে তারপর সেই কম্পিউটারটিকে ঠান্ডা করতে হতো। অর্থাৎ সেই কম্পিউটারটিকে বালতি দিয়ে পানি ঢেলে ঠান্ডা করতে হতো। তারপর হচ্ছে মেমোরি অত্যন্ত স্বল্প। প্রথম প্রজন্মের কম্পিউটারের মেমোরি ছিল অত্যন্ত স্বল্প, যার জন্য হচ্ছে তথ্য জমা রাখা অনেক সমস্যা ছিল। তারপর আসতে হচ্ছে ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি মেমোরি, চুম্বকীয় ড্রামের হুড ব্যবহার করে প্রোগ্রাম চালানোর ব্যবস্থা।
এই কম্পিউটারের যান্ত্রিক গোলযোগ রক্ষণাবেক্ষণ ও পাওয়ার খরচ বেশি হতো, যেহেতু সেই কম্পিউটারটি ছিল অনেক বড়। হ্যাঁ, প্রায় 30 টনের মতো ওজন। সেই কম্পিউটারকে অবশ্যই চালানোর জন্য খরচ বেশি হতো এবং অনেক বিদ্যুৎ লাগত। এই প্রজন্মের কম্পিউটারে যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম লেখা হতো। প্রথম প্রজন্মের কম্পিউটার সম্পর্কে শেখানো হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার হচ্ছে 1959 থেকে 1965 সাল পর্যন্ত। এটিতে মডিউল ডিজাইন ব্যবহার করে সার্কিটের প্রধান প্রধান অংশগুলো আলাদা পর্যায়ে তৈরি করা হচ্ছে। তো অধিক নির্ভরশীল, অধিক ধারণ ক্ষমতা এবং তথ্য স্থানান্তরের সুবিধা, সাইজে ছোট, গতি বেশি ও বিদ্যুৎ ও তাপ উৎপাদন কম। অর্থাৎ প্রথম প্রজন্মের কম্পিউটার থেকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারটি হচ্ছে আকারে আরো ছোট, গতি বেশি ও বিদ্যুৎ ও তাপ উৎপাদন কম ছিল। ট্রানজিস্টর দ্বারা তৈরি ও মেমোরি চুম্বক করে এবং অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখা হতো। তৃতীয় প্রজন্মের কম্পিউটার বিভিন্ন প্রকার উন্নত মেমোরির ব্যবস্থার উদ্ভাবন, ব্যাপক একভিত বর্তনীর ব্যবহার, সাইজ ছোট বলে বিদ্যুৎ খরচ কম এবং উচ্চ ভাষা দিয়ে প্রোগ্রাম লেখা তৃতীয় প্রজন্মের কম্পিউটার থেকে শুরু। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের মধ্যে ছিল হচ্ছে উন্নত চিপ এর ব্যবহার। হ্যাঁ, চতুর্থ প্রজন্মের কম্পিউটার হচ্ছে 1971 সাল থেকে শুরু, সেটি আমাদেরকে মনে রাখতে হবে। আর 1971 সালে কিন্তু আমাদের মাইক্রোপ্রসেসরটি তৈরি হয়, অর্থাৎ ইন্টেল কোম্পানি সেই মাইক্রোপ্রসেসর তৈরি করে। সুতরাং উন্নত চিপ এর ব্যবহার শুরু হয় কখন থেকে? সেটি হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার থেকে। বিশাল পরিমাণ মেমোরি ও অত্যন্ত গতি, টেলিযোগাযোগ লাইন ব্যবহার করে ডাটা আদান প্রদান ও শুরু হয় সেই চতুর্থ প্রজন্মের কম্পিউটার থেকে। এখন আসব হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটার। এই ধরনের কম্পিউটার প্রতি সেকেন্ডে 10 থেকে 15 কোটি যুক্তির সিদ্ধান্ত নিতে পারে, শব্দের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ফলে এই প্রজন্মের কম্পিউটার শুনতে পারবে এবং কথা বলতে পারবে। এই প্রজন্মের কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে, ফলে কম্পিউটার অভিজ্ঞতা সঞ্চয় করে তা সিদ্ধান্ত নিতে পারবে। কম্পিউটার প্রকারভেদ, আর এটি হচ্ছে ব্যবহারকারী, কম্পিউটার আকার এবং ক্ষমতা অনুযায়ী কম্পিউটারকে ভাগ করা হয়েছে হচ্ছে 4 ভাগে। কম্পিউটার আকার, আয়তন, কাজের সুযোগ সুবিধা ও ধারণ ও স্মৃতি, মেমোরি ইত্যাদির ধারণ ক্ষমতা অনুযায়ী কম্পিউটারকে ভাগ করা হয়েছে আবার 4 ভাগে। মিনি কম্পিউটার, মিনি ফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার ও সুপার কম্পিউটার। মাইক্রো কম্পিউটারকে আবার ভাগ করা হয়েছে 5 ভাগে, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট ও পামটপ। আশা করি যে কম্পিউটার প্রকারভেদ এবং বিভিন্ন প্রজন্মের কম্পিউটার সম্পর্কে আপনাদের অনেক ভালো রকম ধারণা হয়েছে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ।